আজ রবিবার 20 জুন 2021 চট্টগ্রাম আনোয়ারা শাহ হোসেন আউলিয়া রাদিয়াল্লাহুর উরুশরে অনুষ্ঠিত হয়েছে। চলুন শাহ হোসেন আউলিয়া রাদিয়াল্লাহ সম্পর্কে বিস্তারিত জেনে আসি। আউলিয়া শব্দটি বহুবচন, এর এক বচন হলো অলি। তাকে আউলিয়া বলার কারণ হলো তিনি অলিদের মধ্যে নেতা ছিলেন। 12 আউলিয়ার অন্যতম অলি শাহ হোসেন আউলিয়া রাদিয়াল্লাহুর মাজার শরীফ আনোয়ারা থানার বর্তলি গ্রামে অবস্থিত। 1338 সালে সুলতান ফকরুদ্দিন মোবারক শাহের বাংলা বিজয়ের পর অনেক সুফি সাধকের সাথে বদর আউলিয়া রাদিয়াল্লাহু, হযরত শাহ হোসেন আউলিয়া রাদিয়াল্লাহু এবং হযরত শাহ কাতাল পীর রাদিয়াল্লাহুর আগমন ঘটেছে। তিনি সুদূর আরব দেশ থেকে চট্টগ্রামে আগমন করেন। হযরত বদর শাহ রাদিয়াল্লাহু কাতাল পীর প্রমুখ তাদের সফরসঙ্গী ছিলেন। সমুদ্রপথেই তাদের চট্টগ্রামের আগমন ঘটে। এই সময় আরব দেশ থেকে সুফি সাধকেরা ভারতবর্ষের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েন। চট্টগ্রামেও আসেন বারাউলিয়ার নামে খ্যাত সুফি সাধকগণ। সুফিদের মূল উদ্দেশ্য ছিল ধর্ম প্রচার করা। এইসব আউলিয়া আরব থেকে প্রথমেই আসেন গৌড় রাজ্যে। সেখানে কিছুদিন অবস্থান করে হযরত শাহ বদর রাদিয়াল্লাহু, হযরত শাহ মোহসেন আউলিয়া রাদিয়াল্লাহু এবং হযরত কাতাল পীর রাদিয়াল্লাহু আসেন দিয়াং রাজ্যের আনোয়ারায়। এই দিয়াং এলাকা ছিল এককালে সুপ্রসিদ্ধ প্রাচীন বন্দর শহর। কথিত আছে যে হযরত শাহ মোহসেন আউলিয়া এবং হযরত শাহ কাতাল পীর প্রথমেই আস্তানা করেন বর্তমান আনোয়ারা থানার দক্ষিণ গহিরা গ্রামের পশ্চিম সমুদ্র উপকূলীয় ইসাক আলী গ্রামের কাড়িরহাট নামক স্থানে। বর্তমান গহিরা উপকূল থেকে প্রায় 8 মাইল পশ্চিমে ছিল এই প্রাচীন ইসাক আলী গ্রাম। এটি ছিল প্রথমবার আউলিয়ার স্থান। উক্ত কাড়িরহাট থেকে শাহ বদর পীর শাহ মোহসেন আউলিয়া এবং কাতাল পীর একসাথে চলে আসেন কর্ণপুরীর উত্তর পাড়ে। এরপর থেকে শাহ মোহসেন আউলিয়া বর্তলিতে অবস্থান করেন। সো ভিউয়ার্স, ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।